সেই সেটিং দিয়ে দিছি তোমাকে, যেটা কি বলছিলাম তাহলে হকি বা কোনো শব্দ কিছু করবা না, তোমার আজকে আমার তোমার আমার হাতে পিল্লা দিয়ে বই যা কইছি আর সুইডেন লইয়া যাবো, সুইডেন তোমার তো আমেরিকা লইয়া যাবো, সুইডেন তো বুকিং দেশ দেশ, আর আমেরিকা বুঝে ইউএস এর অলরেডি পাসপোর্ট বানাইছি, তোমার পাসপোর্ট আমি ঢাকা গিয়া বিয়া করে বানাবো, বানায় দুজন এক লগে আমেরিকা আমেরিকা যা সেই বিএমডব্লিউ মাগো তুই আর আমি ও তোমার বাবার থেকে কেমনে যাইবা, তাহলে যাও 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 আমি দেখাম দেখাম আমার সারা বাস বানা, তাই তোমার বাবা যেটা করবো আমি যেরকম সেটা করবো, ঠিক আছে চাল। ভিতরে যা যামু, ভিতরে যাওয়ার পর একটা টু শব্দ করবি না, একদম ডাইরেক্ট চুপ, যদি ভিতরে গিয়ে কোনো টু শব্দ করে ডাইরেক্ট ছিলাম তারপরে কই নো সাউন্ড, ভাই নো সাউন্ড মানেটা কি? আরে বেটা মগা নো সাউন্ড মানে কথা কমু না, আমি তো সুইডেন যেতেছি কারণ আমি আগে ইংলিশ প্র্যাকটিস করতেছি বুঝা নাই, তাইলে গরম লাগার জন্য আমার ডাকিয়ে নিছে, তাইলে আমি যাই যাবি গিয়া ভাই তোর আমি ইংলিশ শিখানে লেগে কইতাছি, তাহলে সুইডেন বুঝো না, যখন তুমি খাউন কইবা সুইডেনে গিয়া খাউন মুখ দানা সোয়ে তো খাউন আইবো, আর যখন তুমি তখন খাউন যাইবো গা, প্র্যাকটিস কর ভাই, এটা প্র্যাকটিস করবো তাহলে খাউন আইবো। আব্বাজান আপনি জীবনে কি কাম করছেন সফল তা জানি না, কিন্তু আজকে এমন একটা কাম করছেন এটা সফলের বাপ। কোনটা? আরে এই যে আপনার মায়ের আমার হাতে তিল্লা দিছেন। ও আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু একটা শর্ত আছে। একটা? আরে বাবা কোটি শর্ত দেন, আমি কোটি শর্ত পালন করতে রাজি আছি, জানেন না আপনি আমি কোটি কোটি টাকা ফলাই দিছি। ওই যে সুইজারল্যান্ড না কোন দেশের কথা কইছিলা, আমার একটু নিয়ে যাও। আস্তাগফিরুল্লাহ কি কোন আব্বাজান, সুদান কেন, সুদান তো ফকিন নিকান্তি, আমি তো আপনাকে নিয়ে যাব সুইডেন, সুইডেন সুইডেন বুঝেন, সুইডেনে যে আপনার মেয়ে আছে না, আপনি তো হুরপুরি নূরপুরি রা ঘুরে, আমি তো আপনার মেয়ে সুইডেন নিয়ে আবার যে একশো একশো হাজার হাজার চাকরের চাকরি আমি থাকবো। আর কি কইতাছেন আপনি, আমি কি মিথ্যা কইছি আপনাকে, আমার বিশ্বাস হয় না। আচ্ছা তাইলে এক কাম করো, তুমি এখন আমার মেয়ের সাথে তোমার বাসায় নিয়ে যাও, ঠিক আছে, বিয়ের সাথে সবকিছু আয়োজন করো, আমরা আসতেছি।